সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয়টি হচ্ছে টাইমার কানেকশন। তো টাইমার কানেকশন কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের টাইমার নিয়ে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা মাল্টি টাইমার। এটাতে মিনিট, সেকেন্ড, আওয়ার, তো মাল্টি ফাংশন রয়েছে। এর টাইমটা আমরা সেট করে নিতে পারবো। তো এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এইখানে রয়েছে একটা টুইন টাইমার। টুইন টাইমার কিভাবে কানেকশন করতে হয় বা কিভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে প্র্যাকটিক্যালও দেখাবো এবং ডায়াগ্রামে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এখানে ল্যাম্প রয়েছে, আমি ল্যাম্প দিয়ে আপনাদেরকে, এই হোল্ডার সহ ল্যাম্প দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো এটা রয়েছে অ্যানলি টাইমার, এটা সিঙ্গেল টাইমার। মূলত এগুলো যে টাইমার তিনটা দেখেছি, এই তিন ধরনের টাইমার যদি আপনি কানেকশন করতে পারেন, তাহলে টাইমার সম্পর্কে আপনি সকল কিছু জানতে পারবেন এবং বিস্তারিত আপনি কিন্তু বুঝতে পারবেন। তো টাইমার সম্পর্কে যারা বোঝার আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তাহলে টাইমার নিয়ে আপনার আর কোনো সময় প্রবলেম হবে না। তো আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা, এটা হচ্ছে বেস, এই বেসটা যে এখানে ডায়াগ্রাম আছে, এই বেসের টাইমার তখন এটা এইভাবে কাজ করতে থাকবে। ফেস্টারটা আমরা কানেকশন করে দিয়েছি এবং আমরা এখানে জাস্ট চেক এর করার জন্য আমরা এখানে দুটি হোল্ডার রেখেছি, অর্থাৎ ল্যাম্প জ্বালিয়ে দেখাবো। এটা ল্যাম্পের পরিবর্তে অন্য সময় যদি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা অন্য যে কোনো কলিং বেল বা অন্য যে কোনো লোড আমরা ব্যবহার করতে চাই, তাহলে এখানে হোল্ডারের পরিবর্তে সেটা কানেকশন করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমরা একটি সাইডে, আমি আপনাদেরকে পরিপূর্ণ বুঝাবো, তারপর আমি ডায়াগ্রাম দিয়েও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমি এটা কানেকশন আগে করে নিচ্ছি ভিডিওটার লেন্থ কমানোর জন্য। তো এখানে টাইমার দেখেন দুইটা সাইড, এখানে একটা সাইড, একটা সাইড। টাইমারের এই সাইডটাকে ব্যবহার করেছি, এই সাইডটাকে ব্যবহার করেছি, সিক্স থেকে একটা এবং ফাইভ থেকে একটা, দুইটাই হোল্ডারে গেছে। হোল্ডারে যাওয়ার পরে এখানে আমরা যে নিউট্রাল রয়েছে, দুইটি ল্যাম্পের এই নিউট্রাল, দুইটি ল্যাম্পের নিউট্রাল আমরা মেন নিউট্রালের সাথে এটাকে শর্ট করে দিচ্ছি। মেন নিউট্রালের সাথে কিন্তু এটা আমরা শর্ট করে দিলাম। এবং এই বেজের যে নিউট্রাল, অর্থাৎ আমাদের টাইমারের যে নিউট্রাল যেখানে আমরা সাপ্লাই দেব, সেখানে আমরা এটা ফেসটা এখানে লাগিয়ে দিয়েছি এবং নিউট্রাল এখানে লাগিয়ে দিয়েছি। নিউট্রালের সাথে আমরা ল্যাম্পের নিউট্রাল লাগিয়ে দিয়েছি এবং এখানে আমরা হোল্ডারে রেখেছি। তো এই হোল্ডারের সাথে আমরা ল্যাম্প লাগিয়ে দেবো এখন, তারপর এই টাইমার কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা দুইটাতে দুটি ল্যাম্প লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে একটি ল্যাম্প এবং এখানে একটি ল্যাম্প। দুইটা ল্যাম্পের নিউট্রাল হচ্ছে আমরা এখানে শর্ট করে দিয়েছি, এখান থেকে এসে এখানে আসছে। এবং এখন এখানে আমরা 220 ভোল্টেজ সাপ্লাই দেব, এখানে আমরা 220 ভোল্টেজ এখন সাপ্লাই দেব, 220 ভোল্ট এসি। সম্মানিত দর্শক, এখানে আমরা ল্যাম্প লাগিয়ে দিয়েছি, এখন জাস্ট আমরা টাইমার গুলা কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটি হচ্ছে আমাদের মিনিট, সেকেন্ড, আওয়ার অথবা আওয়ার, মিনিট, সেকেন্ড, আমরা যেভাবেই বলি। এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে টুইন। তো আমরা প্রথমে আমরা এটাকে দেখিয়ে নিচ্ছি, তারপর এটাতে আমরা খুব অল্প সময় দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই বাতিটি জ্বলবে, পরবর্তীতে ওই বাতিটি জ্বলবে, টাইমারটা কাজ করে কিভাবে দেখেন। এটা কিন্তু আমরা লাইন অন করে দেওয়ার সাথে সাথে জ্বলে উঠছে এবং কিছু সময় পর এই বাতিটি জ্বলে উঠবে।
হ্যাঁ, এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে লাইন অফ করে দিলাম, সাপ্লাই লাইন। এখন এটাকে আমরা খুলে দিচ্ছি। এটা হচ্ছে টুইন টাইমার। তো টুইন টাইমারটার এখানে দেখেন, একবার এটা চলবে, তারপরে আবার এটা আসবে। এটা এইভাবে যতক্ষণ বিদ্যুৎ আছে এটা এইভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে টুইন টাইমের কাজ। এটা দিয়ে রিভার্স ফরওয়ার্ড সার্কিট করা যেতে পারে এবং আরো অনেক বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে। দেখেন, এটা হচ্ছে দুটি নফট রয়েছে কিন্তু বেস কানেকশন একই। তো এখানে আমরা যেটা হচ্ছে প্রথমে এখানে দিয়েছি সেটা, এটা বাতিটা জ্বলে ওঠে এখানে, এবং 6 থেকে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের পরে জ্বলে। তো এটার সিস্টেমটা এরকমই। তো আমি আবার পরবর্তী, এখন লাইনটি অফ করে দেই, এটাকে আবার আমরা রেখে দিলাম। এখন দেখবো আমরা মাল্টি টাইমার ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল টাইমার। এটা দেখেন আরো বেশি মজা। তো জাস্ট আমরা টাইমারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন এটা হচ্ছে আমরা মিনিটে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন মিনিট, তারপর আওয়ার, তারপর মিনিট, সেকেন্ড, আওয়ার। অর্থাৎ আমরা এটা যদি এইখান থেকে ধরি, সেকেন্ড, তারপর মিনিট, তারপর আওয়ার, তো এইভাবে। তো এটাকে আমরা মিনিমাম মিনিমাম করে নিচ্ছি, অর্থাৎ সেকেন্ডে দেখাবো। এটাকে আমরা এখানে জিরো করে দিচ্ছি, সেকেন্ডটা জিরো করে দিচ্ছি, এবং এইখানে সেকেন্ডটা আরো কমিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করা যায়। 5 সেকেন্ড দেব। তো এটা 5 সেকেন্ড কাউন্ট করার পরে লাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এটা চলছিল, 5 সেকেন্ড পর এইদিকে চলে আসছে। আমি এটাকে আবার রিসেট করে দিচ্ছি। 5 সেকেন্ডের জায়গায় আমরা আর একটু বাড়িয়ে দেই, এটাকে আমরা 10 সেকেন্ড করে দিই। 10 সেকেন্ড করে দিলাম, এখানে জিরো জিরো। এটাকে আমরা আবার লাইন দেই, দেখেন এটা কাউন্ট হচ্ছে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড আছেন, এখন এইদিকে চলে আসবে। লাইনটা এটা থেকে এইদিকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, অর্থাৎ এইখান থেকে কাট করে এইটাতে দিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু এটা কাজ হয়। আশা করছি সকলেই বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সম্মানিত দর্শক, আমরা এখানে আপনাদেরকে ডায়াগ্রাম যেটা আঁকিয়ে দেখিয়েছি, প্রয়োজন হলে ডায়াগ্রামটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।